আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমরা যারা অনলাইন আর্নিং এর সাথে জড়িত, প্যানেল নেওয়ার জন্য অনেকে বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে অবলম্বন করে থাকেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে সহজ মেথড হচ্ছে পেপল। কিন্তু ঘরে বসে পেপল অ্যাকাউন্ট করা যে কতটা কষ্টকর বা দুঃসাধ্য যারা করেছেন তারা কিন্তু জানেন। আজকে আমি এই বিষয়টি, অর্থাৎ কিভাবে একটি ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট ঘরে বসে তৈরি করবেন এবং নিঃসংকোচে নির্দ্বিধায় ঘরে বসে তা ইউজ করবেন, আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি একটি ঘরে বসে ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। অনেকেই মনে করে থাকেন যে ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট থাকা মানে হচ্ছে সোনার ডিম পাড়া হাঁসের মতোই। আজকে কিভাবে এই পদ্ধতি অবলম্বন করে বা যে মেথডে আমি দেখাচ্ছি সেই মেথড অবলম্বন করে খুব সহজে ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট তৈরি করবেন, স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করতে যাচ্ছি। কোনো রকম স্কিপ না করে বা খেটে খেটে না দেখে আপনি যদি আমার ভিডিওটি ফলো করেন তাহলে একটি ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট ঘরে বসে তৈরি করে নিঃসংকোচে ইউজ করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে। অলরাইট বন্ধুরা, আমি এখন গুগল ইন্টারফেসে আছি। এই গুগলে যে টাকা অবস্থায় যে ইমেল দিয়ে আপনি পেপল অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই ইমেলটি লগ ইনরত অবস্থায় রাখবেন। অর্থাৎ আমি আমার যে ইমেল ইউজ করব পেপল অ্যাকাউন্ট খোলার জন্য সেটি আমি এখন লগ ইন অবস্থায় রেখেছি। এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে যে গুগল www.google.com দেখতে পাচ্ছেন, এই গুগলের জায়গায় আপনি জাস্ট লিখে দিবেন পেপল, ছোটো হাতে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্ল্যাশ ওয়েব দিয়ে সামথিং যেটা রয়েছে সেটার জায়গায় আপনি সিওয়াই দিবেন। সিওয়াই মানে হচ্ছে সাইপ্রাস। সো এখানে আমি সিওয়াই সিলেকশন করে দিলাম। সিওয়াই সিলেকশন করে দেওয়ার পরে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসলো। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে সাইপ্রাস যেহেতু দিয়েছি সাইপ্রাস সিলেকশন আছে, আর কিছু করার দরকার নেই। এখানে দুটো অপশন রয়েছে, পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। অনেকেই প্রশ্ন করেন যে পার্সোনাল অ্যাকাউন্টে করব না বিজনেস অ্যাকাউন্ট করব। যেহেতু আমাদের বাংলাদেশে পেপল অ্যাকাউন্ট অনুমোদন নেই, সুতরাং আপনি বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার যে ভেরিফাইড পেপল এর অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন তার জন্য একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি পেপল অ্যাকাউন্টটি করতে যাচ্ছেন। অর্থাৎ এমন ইমেল অ্যাড্রেস দিবেন যেটি জিমেইলের ভেরিফাইড। এরপর একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এন্টার অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, অর্থাৎ 8 ক্যারেক্টার হতে হবে। আমি এখানে একটু কথা বলে রাখছি, সেটি হচ্ছে পাসওয়ার্ড সবসময় আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, মিনিমাম 8 ক্যারেক্টার, অর্থাৎ 8 বর্ণের। 8 বর্ণ ইউজ করার সময় আপনি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং যে কোনো 1 2 3 সবকিছু মিলে মিনিমাম 8 বর্ণের হতে হবে। তো আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি। এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসে আসার পরে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। যেহেতু আপনি পেপল অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন, সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে ইনফরমেশনগুলো দিবেন সেই ইনফরমেশনগুলো অবশ্যই আপনি এনআইডি এর সাথে মিল রেখে, আমি এখানে আমার ডকুমেন্টের মধ্যে অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে লিখেছি আমার অ্যাকর্ডিং টু মাই এনআইডি, এনআইডি অনুসারে। তো এখানে যে যে ইনফরমেশনগুলো আমি লিখে রেখেছি সেগুলো আমি অবশ্যই এখন প্রোভাইড করব। সো এখানে প্রথমে চেয়েছে ফার্স্ট নেম, এখানে দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্রোভাইড করতে বলেছে। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে এখানে বিজনেস ডিটেলস আপনাকে দিতে বলেছে। সো আপনার বিজনেস ডিটেলস অবশ্যই আপনি আপনার চ্যানেল নাম অথবা আপনি আপনার নিজের নামটা দিয়ে দিবেন। সো আমি আমার বিজনেস ডিটেলস হিসেবে আমি আমার চ্যানেলের নামটি দিচ্ছি, ইউটিউব চ্যানেলের নাম। বিজনেস ডিটেলস হিসেবে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়েছি। আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার এই যে ফুল নাম যেটি দিয়েছেন সেই ফুল নেমটি এখানে দিবেন। এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে বিজনেস ফোন নাম্বার যেটি চেয়েছে সেটি হচ্ছে
আপনাকে এখানে বাংলাদেশ থেকে যেহেতু আপনি অ্যাকাউন্টটি করছেন, সুতরাং বাংলাদেশটি সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আপনাকে এখানে ফোন নাম্বার, একটি ভ্যালিড ফোন নাম্বার প্রোভাইড করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করছি, এরপর এখানে ভ্যালিড ফোন নাম্বার দিবেন। অ্যাড্রেস লাইনটা আমি আমার যে ডকুমেন্টটা রেডি করেছি সেই অ্যাড্রেসটি এখানে দিব, এটি কপি করছি। এই যে এখানে একটি পোস্টাল কোড রয়েছে, পোস্টাল কোডটি অবশ্যই আপনি পাবেন। আপনি যদি এনআইডি করে থাকেন তাহলে অবশ্যই আপনি এনআইডির পিছনে দেখতে পাবেন যে একটি পোস্টাল কোড রয়েছে, সেই পোস্টাল কোডটি অবশ্যই। অনেকে প্রশ্ন করেন যে পোস্টাল কোডটি দিতে পারেন না, পোস্টাল কোডটি অবশ্যই আপনার এনআইডির পিছনে রয়েছে এই এইভাবে। তো আমি পোস্টাল কোডটি দিচ্ছি এখানে। অ্যাড্রেস লাইন ওয়ান এর মধ্যে যদি আপনার সংকলন হয়ে যায় তাহলে তো ভালো, তাহলে যদি না হয় তাহলে আপনি অ্যাড্রেস লাইন টু ইউজ করতে পারেন। এরপর সিটি দিবেন, সিটিজি, যেহেতু আমি চট্টগ্রাম থেকে করছি। এরপর আপনি এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। অলরাইট, বিজনেস টাইপ এখানে দিতে বলেছে, আপনি কোন ধরনের বিজনেস করেন। তো আপনি এখানে একটি সিলেক্ট করে দিলেই হবে, জাস্ট এখানে কোনো প্রবলেম হবে না। ইন্ডিভিজুয়াল দিবেন, এরপরে এখানে প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড পেয়েছে, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডিরেক্ট মার্কেটিং আদার ডিরেক্ট মার্কেটার্স, এটি আমি সিলেক্ট করে দিয়েছি। এরপরে বিজনেস ইউআরএল, আপনার যদি বিজনেস ইউআরএল থেকে থাকে, অর্থাৎ আপনার একটি যদি কোম্পানি থেকে থাকে তাহলে তার ইউআরএলটি থাকলে দিবেন, না থাকলে কোনো প্রবলেম নেই। এরপরে যেটি সিসি, সেটি হচ্ছে সিসি স্টেটমেন্ট নেম, এখানে যদি আপনার সিসি স্টেটমেন্ট থেকে থাকে তাহলে সেটি দিবেন, আর যদি না থাকে তাহলে আপনার অবশ্যই যে নামটি দিয়ে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট করছেন সেই নামটি দিবেন। নামটি দিয়েছি সিসি স্টেটমেন্টের মধ্যে, এরপর কন্টিনিউতে ক্লিক করব। এরপর ডেট অফ বার্থ অবশ্যই আপনি মনে রাখবেন, আপনার এনআইডি কার্ডে যেভাবে রয়েছে সেভাবে অবশ্যই দিবেন। এরপর সাইপ্রাস ন্যাশনালিটি, সাইপ্রাস না দিয়ে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপর হোম অ্যাড্রেস তো আপনি দিয়েছেন আগেই, এখানে সেম অ্যাজ বিজনেস অ্যাড্রেসে দিলে আপনার এটি অ্যাড হয়ে যাবে। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। এরপর সাবমিটে ক্লিক করার পরে দ্যাটস ইট, আপনার এতটুকু হয়ে যাবে। এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যেই জিমেইল দিয়ে বা ইমেইল দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন সেই ইমেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। তো আমি যাচ্ছি। অলরাইট, পেপ্যাল সার্ভিসের দুটো আমার ইমেল চলে আসছে, একটি হচ্ছে কনফার্ম ইয়োর ইমেল, এরপর আরেকটি হচ্ছে সেট আপ ইয়োর বিজনেস অ্যাকাউন্ট। সো আমি প্রথমটিতে ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইয়োর ইমেল অ্যাড্রেস। সো এটিতে কনফার্ম করার জন্য ক্লিক করলে আমার ভেরিফাইড অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এটি মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে মনে রাখতে হবে, এটি অনেকে ভুল করেন, অর্থাৎ ইমেলটি আসার পরে অনেকে ক্লিক করেন না, যার কারণে ভেরিফাইড হয় না। তো ভেরিফিকেশন করার জন্য বা ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আমার দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি, এরপরে কনফার্ম ইমেল অ্যাড্রেসটি কনফার্ম করতে বলেছে। দ্যাটস ইট, আমার তৈরি হয়ে গেল এই ইমেল অ্যাড্রেসটি, অর্থাৎ আমার ভেরিফাই করা হয়ে গেল। এবার আপনি নিঃসংকোচে নির্দ্বিধায় এভাবে আমার দেখানো প্রসেস অনুসারে একটি ভেরিফাইড ইমেল অ্যাকাউন্ট পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন, যেটি কিনা আপনার লেনদেন করার জন্য, কারেন্সি লেনদেন করার জন্য অনেক বেশি সহজতর হবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন, আমি এতটুকু আমি বোঝাতে পেরেছি স্টেপ বাই স্টেপ, এই নিয়ম ফলো করলে আপনি একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। আরেকটি ইমেল এসেছে, সেটি হচ্ছে সাইন আপ ফর গেট স্টার্টেড নাও, এটিতে আপনি ক্লিক দিয়ে রাখবেন, অর্থাৎ শুরু করতে বলেছে। এই পেমেন্ট সেটআপ, এখানে অ্যাকাউন্ট সেটআপ, পেমেন্ট সেটআপ দুটো সেসে আপনি পরবর্তীতে দুটো এখানে স্টেপ রয়েছে। প্রথমত হচ্ছে ইউ হ্যাভ কনফার্মড ইওর ইমেইল,
এরপর অ্যাড ইউর ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আপনি যে কোনো সময় অ্যাড করে নিতে পারেন। সো আমি এবার ব্যালেন্সে ক্লিক করি, যেহেতু আমার এটি একদম সত্য নবজাত একটি পেপ্যাল অ্যাকাউন্ট, ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট, সুতরাং এখানে সবকিছু জিরো দেখাবে। এখানে আরেকটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে দুটো কারেন্সি এখানে শো করছে, একটি হচ্ছে ইউরো আর একটি হচ্ছে ইউএস ডলার। সো আপনি যদি ইউএস ডলারটি উপরে রাখতে চান, প্রথমে রাখতে চান, যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মেক প্রাইমারিতে ক্লিক করতে হবে। মেক প্রাইমারিতে ক্লিক করার পরে আপনি এই অপশনটি পাবেন, এই অপশনটিতে আসার পরে মেক ইউএসডি প্রাইমারি হিসেবে রাখতে চাচ্ছেন, সুতরাং আপনি ডানে ক্লিক করবেন। এবার দেখতে পাবেন যে ইউএসডিটি আপনার উপরে চলে আসছে, রাইট? অর্থাৎ আপনি সবসময় চেষ্টা করবেন যে ইউএসডিতে, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে কারেন্সি রয়েছে সেই কারেন্সিতে আপনি লেনদেন করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন, এতটুকু করে নিতে পারবেন। এরপরে আপনি অবশ্যই আরেকটি কাজ করে নেবেন, অবশ্যই এখানে যে গিয়ারটি দেখতে পাচ্ছেন সেটিংস এ গিয়ার, সে প্রোফাইলে চলে যাবেন, অ্যাকাউন্ট সেটিংস এ যাবেন। অ্যাকাউন্ট সেটিংস এ যাওয়ার পরে আপনি আপনার যে ইনফরমেশন গুলো প্রোভাইড করেছেন সেই ইনফরমেশন গুলো এখানে আবার চেঞ্জ করে সেভ করে রাখতে পারেন। আই মিন আপনি কোনো সময় যদি এগুলো চেঞ্জ করতে চান, যে এপিআই অ্যাক্সেস, তারপরে ম্যানেজ ইউজার্স, এগুলো যদি আপডেট করতে চান, সবকিছু করতে পারবেন। সো এক কথায় বলা যায়, আপনি ঘরে বসে এভাবে একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট সহজেই তৈরি করে ফেলতে পারবেন, নিঃসংকোচে নির্দ্বিধায়, অর্থাৎ কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি এটি করে নিতে পারবেন। সো আমার এখানে সবকিছু শো করছে এ টু জেড। আশা করি আপনি এটি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, তারপর আপনার যদি কোনো সিকিউরিটি কোয়েশ্চেন এটি সেট করে রাখবেন, যেহেতু অনেক হ্যাকার রয়েছে যে আপনার পেপ্যাল অ্যাকাউন্টের মধ্যে যদি হানা দেয় অথবা হ্যাকিং করতে চায়, তাহলে অবশ্যই আপনার কাছে একটি মেসেজ বা ইমেল চলে আসবে, যেটি কিনা ইউজ করে আপনি আপনার অ্যাকাউন্টটিকে অনেক বেশি সুরক্ষিত রাখতে পারেন যে কোনো মুহূর্তে। সো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, সিকিউরিটি কোয়েশ্চেন, সিকিউরিটি কোয়েশ্চেন সেট করে রাখবেন, টু স্টেপ ভেরিফিকেশন সেট করে রাখবেন, এরপরে স্টে লগ ইন ফর ফার্স্ট টাইম পারচেসেস এটি এডিট করবেন, এরপর এটি এডিট করার দরকার নেই যেহেতু আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। সো আশা করি এতটুকু করতে পারবেন। আমি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম কিভাবে একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয় আজকে। সো আমার দেখানো পদ্ধতি অনুসারে যদি আপনি ফলো করেন, তাহলে আজীবন আপনি এভাবে এই ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্টটি নিজের মতো করে ঘরে বসে বা যে কোনো জায়গায় বসে অবশ্যই কারেন্সি লেনদেন করে নিতে পারবেন। আশা করি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একবার না বুঝলে দুবার দেখুন, দুবার না দেখলে দুবার না বুঝলে তিনবার দেখুন, এবং বারবার দেখুন। দেখার পরে আপনি একটি পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, অনেকের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করি ন্যূনতম যদি উপকার হয়, আমি আমার এই কষ্টটাকে সার্থক মনে করবো, কেননা একটি ভিডিও তৈরি করার পূর্বে অনেক বেশি রিসার্চ করতে হয়। আপনাদের কোনো উপকার আসে কিনা সেটি প্রথমে আমি মাথায় রাখি, এবং আপনাদের অনুরূপে সবসময় আমি আমার সর্বচেষ্টার স্থান দেই, যাতে আপনার কিছুটা উপকৃত আপনারা কিছুটা উপকৃত হন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে এরকম লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি কথা না বললে নয়, লাইক কমেন্ট শেয়ার দিন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। টিল দেন, টেক কেয়ার।